মাগুরার শ্রীপুরে 516টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দিলেন এমপি সাইফুজ্জামান শিখর। শ্রীপুর উপজেলা পরিষদের মাধ্যমে উপজেলা সমাজসেবা পরিষদ এ উপহার সামগ্রী বিতরণ করেন। বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। এ সময় 111 জন ভিক্ষুকের মাঝে 10 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি তেল, 2 কেজি আলু, 1 কেজি লবণ, 0.5 কেজি খেজুর ও 402 জন শিশুকে শিশুখাদ্য, 1টি মুরগি ও 8টি মুরগির ডিম বিতরণ করা হয়। এছাড়া আগুন শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত 2টি পরিবারের মাঝে 1000 টাকা ও ঢেউটিন এবং বজ্রপাতে নিহত 1টি পরিবারের মাঝে নগদ 25,000 টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসিন কবির, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম আকরাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আপনারা জানেন যে করোনা শুরু হওয়ার পর থেকেই অসহায় দরিদ্র মানুষের পাশে প্রশাসন এবং আওয়ামী লীগ জনগণের পাশে রয়েছে, অসহায় মানুষের পাশে। তো তারই ধারাবাহিকতায় যারা আগে ভিক্ষা করত এখন আর ভিক্ষা করে না, তারা তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আমরা পৌঁছে দিলাম। পাশাপাশি বাচ্চাদের জন্য শিশু খাদ্য হিসেবে একটা মুরগি, 8টা করে ডিম সেটা দিলাম, এবং যাদের ঘর বাড়ি পুড়েছে এবং বজ্রপাতে মারা গিয়েছে তাদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা অনুদান দিলাম।